গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সো আমি রিমি চলেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের তো আমি অনেক আগেই শেয়ার করেছিলাম যে আমরা বেড়াতে যাব, তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। এখন আছি আমরা হাওড়া স্টেশনে, তো এখান থেকে বক বক করতে করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে আমার ইন্ট্রো শ্যুট করা হয়নি। তো এখন আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু বাইরে এত আওয়াজ আসছে তো আমি জিনিসটা মিউট করে দিয়েছি। আমাদের 4:05 ট্রেন ছিল, আমরা একটুখানি আগেই গিয়ে পৌঁছেছিলাম, যেহেতু এখন মানে ট্রেনের অনেক প্রবলেম হচ্ছে, চারিদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেন তোমার অনেক লেটও আসছে আবার ফাস্টও আসছে, তো আমরা অনেকটা আগে গিয়েই পৌঁছেছিলাম। আর আমাদের গ্রুপে মোট ছিল 8 জন, আমরা 6 জন গিয়ে ওখানে পৌঁছেছিলাম, আর বাকি 2 জন আর একটু লেটে এসেছিলো। তো চলো এখান থেকে জার্নিটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে এখানে এখানে মুড়ি খাওয়া হচ্ছে। হ্যাঁ একদম, ওখানে ও পেঁয়াজ খাওয়াচ্ছে। এখন আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি, তারপর সারারাত গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে গিয়েছিলাম। বাড়ি থেকেই আমরা ডিনার এনেছিলাম সবাই মিলে। এখন সকাল হয়ে গিয়েছে, তো আমরা আর কিছুক্ষণ পরেই নামবো, 10টা নাগাদ। তো যেহেতু ফ্যামিলির একটা গ্রুপে যাওয়া হয়, গ্রুপে যাওয়া হয় মানে তো জানো ভীষণ মজা আনন্দ করতে করতেই যাওয়া হয়েছে। হাওড়া টু গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস, এতে করেই আমরা পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন কিন্তু অনেকটা লেটে এসে পৌঁছেছে, যেখানে আমাদের 10টায় নামার কথা ছিল সেখানে আমরা এসে নেমেছি 11:12 নাগাদ। তো চলো, কোনো ব্যাপার না, এরকম তো একটু একটু হয়। আর ফাইনালি আমরা গৌহাটি স্টেশনে এসে গিয়েছি এখানে, আর এসেই দেখছি মানে স্টেশনটা এত সুন্দর, বাইরে থেকে মানে একটা আলাদাই অন্যরকম ফিলিংস। চলো, গাড়িতে আমাদের আগে থেকেই বুক করা ছিল, আর গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে দেখা হবে। এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, ফ্রেশ হওয়ার জন্য বলেছিল, বাট আর ইচ্ছা হচ্ছে না, একেবারে হোটেলে গিয়েই ফ্রেশ হবো। তো চলো যাই, যেতে যেতে হয়তো দু একটা সাইট সিন করবে, তো গিয়ে তারপর কথা হবে তোমাদের সাথে। ইনি হলো আমাদের ড্রাইভারটা, ভীষণ মজার মানুষ, আর পুরো 5 দিন এনার সাথেই থাকছি, পুরো ট্রিপটা এনার সাথেই করছি। তো তোমরাও চাইলে কন্ট্যাক্ট করতে পারো, শেষে আমি গিয়ে সব ডিটেলস দিয়ে দেবো। এখন তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ব্যাগগুলো আমরা এখন উপরে তুলে দিচ্ছি। তো আমাদের এখানে এই গাড়িটা আমাদের পুরো ব্যাগ প্যাকিং করা হয়ে গিয়েছে, আমরা এই কজন এবার যাবো। বা ঢুকতেই আমাকে শিলং এখানে এক শালিক দেখাচ্ছে, দিস ইজ ভেরি ব্যাড। চলো, আমাকে এক ঘট এক ঘট আমাকে অন্তত জল দাও, বেশি করে খাও। এখানে ফটো সেশন চলছে, এটা বিড়িটা বাড়াচ্ছে না, ঘোড়াটা ছাড়বে তবে তো। হ্যাঁ, ভেতরে ঢুকিয়ে রেখেছে ভাই। হ্যাঁ, ওই ওইটা ফেলে ওই যে দিচ্ছে, এইরকম বড় এটা এখানে।
গুয়াহাটি থেকে আমাদের শিলং পৌঁছাতে যেহেতু অনেকটাই লেট হবে, তো আমরা এখানে মাঝখানে দাঁড়িয়ে একটুখানি টিফিন করে নিয়েছিলাম, টিফিন না সরি ভুল হবে, আমরা একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, মানে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে পাশে ছোট ছোট অনেক লজেন্সের দোকান ছিল, এখান থেকে দেখছিলাম যে কী কী কিনবো না কিনবো, অনেকগুলো লজেন্স কিনেছি। আর আমি যেখানেই যাই সেখানকার লজেন্স খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি সেগুলোই দেখছিলাম এখানে, আর অনেক কিনেওছি, তো তোমরাও দেখো। ওকে, সো শিলংয়ের পুলিশ বাজারের মানে একদম গায়েই বলতে পারো ওখানেই আমাদের রুম বুক করা ছিল। আর এই ট্রিপটা পুরোটা আমরা নিজেরা প্ল্যান করেই গিয়েছি, বিশেষ করে বোম্বাদা, সেই পুরো ট্রিপটা প্ল্যান করেছে এখানে। আর তারপর ওখানে গিয়ে দেখাবো ফুল ডিটেলস, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এরকম লং ড্রাইভে যেতে যেতে আর গান শুনতে শুনতে যেতে উফ জাস্ট মজাই আলাদা। আর এখান থেকে আমাদের পাহাড় দেখা শুরু, ভীষণ ভালো লাগছে, আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, প্রত্যেকের ভীষণ মজা হচ্ছে, আর আমাদের সাথে সাথে আশা করি তোমাদেরও ভীষণ মজা হচ্ছে। অনেক ব্লগ তোমাদের জন্য বানিয়েছি, বাট নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি এখনও পর্যন্ত কিছু দিতে পারিনি, চেষ্টা করছি আজকের এই ব্লগটা দেওয়ার, জানি না কতটুকু এডিটিং কমপ্লিট করতে পারবো, দেখা যাক। ওকে, সো আমরা পুলিশ বাজারে এখানে এসে গিয়েছি, আর কাছেই ছিল আমাদের হোটেল, আর রুমটাও দেখিয়ে দিয়েছি। চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা দেখতে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট পার্টে, ব্লগ না পার্টে। তো চলো এখন টাটা, বাই বাই।